এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই যে দেখছেন পাড়াটা, এরই নাম চাপারডাঙ্গা। এখানকার মানুষ কিশোর মস্তানের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, ঠিক সেই সময় তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এ পাড়ারই দুজন যুবক, নাম গুপি আর বাদল।
রক্তের চিহ্ন ভোরবেলা টেনে আনলাম আপনাকে এই রক্তের চিহ্ন দেখাতে। গত রাতে একটা ভিকিরি মেয়েকে আপনার গাড়ি চাপা দিয়ে পালিয়েছিল, এটা তারই রক্তের চিহ্ন। হোয়াট ননসেন্স, বড় ইংরেজের বাচ্চা। হোয়াট, শোনো ছোকরা, মেয়েটি জেনে শুনে আমার গাড়ি তলা করেছে। ভিকারিদের তো একটা পেশা, পাবলিক সেন্টিমেন্ট কুড়িয়ে মোটা টাকা আদায় করা। তাই নাকি? তুমি তো কালকের ছেলে, তোমার সাহস হলো কি করে আমাকে এখানে টেনে আনা? মনে হচ্ছে নির্বেলাতেই চড়িয়ে নিয়েছেন। দেখো, আমি একজন বিজনেসম্যান, দেখছো এই গাড়ি, এই গাড়িতে চড়তে অনেক গরিবের রক্ত শোষণ করতে হয়েছে। ভালো কথা বলছি, শোনো, নইলে টাইটেনিয়াম কোর্ট টাই সব খুলে যেতে যন্ত্রপাতি খুলতে হবে। এই সালা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালিয়েছিল, আর তুই তুই এই সালার সাথে কথা বলছিস? আচ্ছা চুপ কর। শোনো মিস্টার, ভিকিরি মেয়েটি হাসপাতাল মৃত্যুস্থানে লড়াই করছে, তাকে বাঁচাবার সব খরচা তোমায় করতে হবে। এ সব কথা আমার কেন বলে? থানায় গিয়ে রিপোর্ট লেখাও, থানার অফিসারকে শোনাও। আপনাকে আমি আবার বলছি, আপনি হয়তো ঠিক আমাকে জানেন না, আমার নাম বাদল। তোমরা এখানে দেখে ব্ল্যাকমেল করছো? লাফের কুকুর বাতে বোঝে না, তাকে লাঠি দিয়ে বোঝাতে হয়। বাঁচাও বাঁচাও, পাবলিক সেন্টিমেন্ট কুড়িয়ে বাঁচাও বাঁচাও বলা। বাদল দেবো, সব কাছে দেবো, যত হবে সব দেবো। বাদল বাবু, বাদল বাবু হয়ে গেল সালা, আমি চলো হাসপাতালে। তারপর তোমার বাদল, আরে তুই তো হিরো হয়ে গেছিস রে, দৈনিক আদালতে তোর নাম চেপেছে বড় বড় অক্ষরে। আরে ভিকিরির মেয়ে জীবন ফিরে পেলো বাদলের জন্য, এবার মিডডে তো দেখবি। শালা, আর কি জানিস তো, ওই শেখর চৌধুরী দুটো পেপারে রিপোর্টার, ওই খ্যাপাটা। হ্যাঁ, ডাক্তারি ছেড়ে সাংবাদিকতা ধরেছে। তোরা মূর্খ, তোরা জানিস না যে শেখর ডাক্তারটি মহান। সেন্টিমেন্টের সুসুরি দিয়ে খ্যাপাটা তোকে নাচিয়ে বেড়াচ্ছে, বুঝিস না তো? কি হলো, কোথায় গেল, কোথায় আবার চুরি কিনতে পড়ে ঘুরে বেড়াবে? ও তুই বুঝবি না, বুঝবি না। জানি আমি সেদিন থেকে সব কিছুই ভালো, ওখানে গিয়েছিলাম যা মজা হয়েছিল। তুই নে, আরে নে, তুই নে, তুই কি আমার সাথে শোনাচ্ছিস? ভিক্টোরিয়ার মাঠে গোপী আর বাদল চলে যাওয়ার পর থেকে তোর টেরা টেরা কথা শুনছি। যতক্ষণ গুপি বাদল ছিল ততক্ষণ কোন কটা কারণ ছিল না, যেই দুজন চলে গেল
সঙ্গে সঙ্গে তুই নিজেকে চাপা ডাঙ্গার জুনিয়ার গুপিয়ে ভাবতে শুরু করলি, আর তুই বাদল ভাবতে শুরু করে দিলি। না আমি গোপি ভাবছি না বাদল ভাবছি। গোপি আর বাদলের বন্ধুত্ব নষ্ট না করতে পারলে তো হবে না। হ্যাঁ না বাদলের প্রয়োজন টাকা। হ্যাঁ শুনেছি গোপি ও হপ্তা চলে। হ্যাঁ হ্যাঁ না 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 তুমি আমার ব্যাপারটা বুঝো, আমার প্ল্যান মতন চলো। হ্যাঁ চোপড়াজি ইন্সপেক্টর রোলটা কেমন লাগলো? আরে প্রডিউসার হলে তো ইন্সপেক্টর রোলটা তোকে দেবো, কি আগে হলে বাধা। না বাবা বলেছে আগামী মাসে দু মাসের মাইনে একসঙ্গে দিয়ে দেবে। আগামী মাসে? আগামী মাসে বাবা কি লটারি পাবে? নে মানে এটা দিয়ে দিবি। একটা আদুলি দে। কেন রে? রিক্সা মারা হেঁটে যাবো না, পকেটে 100 টাকা আছে না। চলবে তো? চলবে তো, যাবি না কিন্তু থাকবি, আমি স্কুলে তাড়াতাড়ি ফিরবো। আসি। তিন কোথায় ছিলি বাবা? বাবার উপর রাগ করে মাকে ভুলে গেলি? বাবা আমার শরীর ভালো নেই। দাদা মা গোটা সপ্তাহ ওষুধ খায়নি। মা কেন ওষুধ খায়নি কেন? শরীরটা ভালো ছিল না। আমি আমি যে কি করি আমি আমি বুঝতেই পারছি না। মা এটা টাকা দিচ্ছিস তুই? আমি কবে পাপি রাখুনি জানিয়ে এসেছি। কি বলছো তুমি? ছেলেটা কতদিন পরে বাড়ি এলো? কি বলছো? কি বলছো তুমি? বাবা বাবা টাকা টাকা হয়, আর টাকার গায়ে কোনো পাপ পুণ্য লেখা থাকে না। তোমার পাপের পয়সা চেয়ে বিষ বিষ খাওয়া ভালো। শুনলে মা? বাবা কত সহজেই বলে দিল জীবন থেকে মুক্তি পাওয়ার গল্প। আপনার বিষয় প্রয়োজন লাগতে পারে, কিন্তু বাদল থাকতে তার মা ভাই বোন তাদের কোনো প্রয়োজন লাগবে না। এই সততার ঝান্ডা কতদিন বয়ে বেড়াবেন বাবা? আপনার সততা আমার মায়ের অসুখে টাকা জোগাড় করতে পারে না। আপনার সততা আমার ছোট ভাই স্কুলের মাইনের টাকা জোগাড় করতে পারে না। বিবাহযোগ্যা বোনের বিয়ের টাকা জোগাড় করতে পারে না। বাবা সততা দেখে জীবনটা কাটিয়ে দিলেন। মা বাবা কি একবারও তোমার দিকে চেয়ে দেখেছেন? তুমি তো সারাটা জীবন কষ্ট করলে, তার বিনিময়ে তুমি কি পেলে? সীমানা এই জ্ঞানটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। চলে তো যাবই, কিন্তু এখনো সময় আছে
চিন্তা করার, দূর হয়ে যা, ভুলে যাবেন না। পাড়ার মুদি আপনার পাওনা থাক, জানেন কেন চাই না? আমার ভয়ে আপনি বাদলের বাবা তাই। দাদা শুনে যা, দাদা শোন, হাত তোকে ডাকিস না। বাবলু কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ বাবলু, শোন এদিকে এই পঞ্চাশটা টাকা রাখ, এই সপ্তাহে রেশনটা তুলে নিস, কেমন? যা করে চল দে। খালি কাউন্টার কাউন্টার কাউন্টার, এই মাত্র ধরালাম। রাজু কেমন লাগ? আরে ও বাবা রাজু, পুকুর পাড়েন না জমিটার মাওয়া হচ্ছে? কি ব্যবহার বলতো? আরে একটা মাওয়াড়ি কিনেছে, একটা মাওয়াড়ি কিনেছে, হাওয়াই চপ্পলের বিরাট ফ্যাক্টরি বানাবে। যাই হোক, ভিড় গাঁথার আগে আমাদেরকে ছাড়তে হবে, কি বল গোপি? তোর হবে রূপে। বাদলের কিন্তু এখন থেকে পয়দার চিন্তায় লেগে গেছে। আরে বস বস, তুমি এসো। ইউ আপনি ননী পিসির নাম নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওই ননী পিসি একমাত্র জোয়ান ছেলে বিশ্বনাথ হাসপাতালে। ডাক্তাররা কি বলেছে জানেন? বলেছে ওর ব্লাড ক্যান্সার, ওর আয়ু মাত্র 3 মাস। বলুন পারবে, পারবে আপনার এই রঙিন কাগজগুলো জীবন ফিরিয়ে দিতে পারবে? বলুন। কি বকছিস? বকছি না রে, এর বড় টাকার গরম। ভুলে যেও না তোমার অতীত, মস্তানি দেখাতে গিয়ে তুমি যত বাড়ি জেলে গিয়েছো তত বাড়ি এই অরুণ মিত্রি তোমাকে ছাড়িয়ে এনেছে, আর তার বিনিময়ে এ পাড়ায় নিজের রং জমাবার জন্য এই গোপীনাথ চৌধুরীর কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন। অতএব 50-50 টাকা নিন আর উঠুন। স্যার আমাদের কিনতে এসেছিল। কি ভাবছিস? টাকাগুলো কবে দিয়েছিল? তার মানে 10,000 টাকা ফেরত দিয়ে দিলি? আরে ইলেকশনে এখন অনেক দেরি, মুড হলে কাজ করতাম, নইলে আর কি মালচোট চোট। হ্যাঁ বাকি সবাই বাদলের দলে চলে গেছে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এখন চাপাডাঙ্গা এখন দুটো দল হয়ে গেছে, একটা গুপির আর একটা বাদলে। শুনেছি বাদল গুপির বাচ্চা বেলার বন্ধু। সেই বাচ্চাবেলার বন্ধুত্ব তো এখন শত্রুতায় পরিণত হয়েছে গত 3 মাস আগের থেকে। যদি বাদল কোন রকমে গোপীকে পাড়াছাড়া করতে পারে তবে তো বাদলের দল দুহাতে মুনাফা লুটবে, কারণ গোপী সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়ে। কিন্তু এখন এখন তো আমরা অশান্তি ভোগ করছি, যখন তখন পুলিশ আমাদের বাড়িতে এসে জ্বালাতন করছে। জ্বালাতন ছাড়া পুলিশ আর কি বা করতে পারে? এদিকে রোজ রাতে তো বোমবাজি হামলা চলছে। তাহলে পাড়া কি আর শান্তই হবে না? তার আর কোনো চান্স নেই, যখন ঠাকুমাই দু দলের কম্প্রোমাইজ করতে ব্যর্থ হয়েছেন। তাই কিছুদিন ধরে বাদলদের কাউকে ঠাকুমার বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। কি পরচর্চার মাসিমে ছোড়া, কার সমাজ করা হচ্ছে? হ্যাঁ এই বাড়ি যা তো উৎকো কোথাকার, ডিস্ট্রাক্ট করলাম বলি। হ্যাঁ চলে যাচ্ছি, ও চলে যাচ্ছি, প্রাণ খুলে যত ইচ্ছা পরচর্চা মন দাও। হ্যাঁ যা যা, বাই মাসি বাই। ছোটুর কাছে ছোট মস্তানকে হপ্তা দেওয়া, বাজার থেকে হপ্তা তুলে গুপির কাছে পৌঁছে দেওয়া, দেখবো আর খুশো। হ্যাঁ শোনো, মুখ চাওয়াচাই করো না, ভালো করে কান খুলে শুনে নাও, এই পাড়ায় থাকতে হলে বাদলের নামে থাকতে হবে তোমাদের। যদি কোনোদিন ছোটুকে দেবুকে
ভোলাকে আর বাটুল ববির কাছে হপ্তা পাঠিয়েছ, তাহলে তোমাদের অবস্থাও ওই ভবের মতো করে দেবো, মনে থাকে যেন। আরে এই বাবু, বাবু শোন, বাজার থেকে নোট তুলে যদি ওদের হপ্তা পাঠাস তাহলে একদম ফিনিশ করে দেবো। যা দিয়ে যা, চল। এই যে তোরা মারামারি করছিস, একবার ওকে ভেবে দেখেছিস যে কাকে মারছিস? কারোর ছেলেকে মারছিস, কারোর ভাইকে মারছিস? মজা করছিস? তোরা কাপুরুষ তাই মজা করছিস। মজা নয় ঠাকুমা, তোরা ভাগ্যের কাছে হার মেনেছিস। একবার যদি যৌবনটা হাত থেকে চলে যায় তখন আর ফিরে পাবি না, সারা জীবন চেষ্টা করেও খুঁজে পাবি না। তাই বলছি একটু চিন্তা কর, চেষ্টা কর, দেখবি একদিন ফল ফুলবেই। অনেক হলো, কি হলো? শেষ করো, বেলা হয়েছে। হ্যাঁ বাবা, তোরা উঠ তো, উঠ, বাড়ি যা। উঠে গো ঠাকুমা, চলে। শোন, একটু দাঁড়া তোরা, তোরা একটু গুপিকে খবর দিস, ও লুচি আলুর দম খেতে খুব ভালোবাসে, আমাকে বলছিল। ঠাকুমা জিন্দাবাদ। বারবার বলেছি কথা বলতে হিসেব করে আমার সঙ্গে রংবাজি করছিস? তুলে নে সালাকে। বারবার মানা করা সত্ত্বেও তুমি ঠিক উল্টো কাজটাই করে এলে। ছোটকে তুলে আনতে গেলে কেন? আমি বলেছিলাম শুধু একটু ভয় দেখাতে। আপনি শুধু পুলিশের ব্যাপার সামলে নিন আর। আরে বাবা, সে তো বুঝলাম, কিন্তু গুপিকে সামলাবে কে? তুমি তো জানো গুপি তোমার চেয়ে অনেক বড় ওস্তাদ। যাক, কোনো কিছু ঘটার আগে তুমি ছোটকে ছেড়ে দাও। বাদলকে ডাক। সাবধান, কেউ যদি একটুও চালাকি করার চেষ্টা করিস তাহলে কিন্তু এই বন্দুকের একটা গুলিও ফেরত যাবে না। বাদলকে বলে দিস গুপি এসেছিল আর ছোটুকে নিয়ে গেছে। আরে ও বলে দিস যে তোদের প্রাণ ভিক্ষা দিয়ে গেছে। Thank you.
জলের এত কষ্ট সেটা তুমি আমাকে আজ পর্যন্ত জানাওনি। আচ্ছা আচ্ছা, এরা আমাকে কিছু বলেইনি যে কোন দিকে। আচ্ছা আপনারা বলেন একটা কাজ করুন, আমি
আমি বাদলকে দিয়ে চিঠি চাপাটি করে আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আপনি তাতে সবাই মিলে একটা সই সাবুত করে মিউনিসিপ্যাল অফিসে জমা করে দিন। সব দায়িত্ব আমার, কোনো চিন্তা করতে হবে না, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা আসি ভাই, আসলাম। দেখো না কিছু না, নমস্কার নমস্কার, আসছি, চলো চলো। তোমার বই পড়া শেষ হলো? জানো, আজ আদালতে এক অদ্ভুত মামলা দায়ের হয়েছে, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। কি বলছো তুমি? কেন, ভদ্রলোকদের মধ্যে কি হতে পারে? না না না, আমার গোপী কখনো এমন করতে পারে না। কি পারে আর কি পারে না সে কথা আমার জানা আছে, কিন্তু যে আমার সম্মান রাখতে জানে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। রক্তের সম্পর্ক এত সহজে মোছা যায়? আশ্চর্য লোকটা, বাড়িতে কেউ বলার নেই বলে রোজ রাত করে ফেরে। আচ্ছা, প্রেসে এমন কি কাজ থাকতে পারে আমি তো বুঝতে পারি না। তবে কি তোরা মারামারি করবি? এইভাবে দিন দিন তোদের শত্রুতা বেড়েই যাবে। এভাবে রোজ রাখে আমার জন্য অপেক্ষা করাটা আমার মোটেই ভালো লাগে না। কেন অপেক্ষা করি বুঝো, বোঝো না বুঝি কি লাভ বলো? বুঝে আমি এক বাসা হারা পাখি, যার পেশা অন্ধদের শহরে আয়না বিক্রি করা। মাঝে মাঝে অন্ধদের ইচ্ছা হয় নিজেকে দেখতে। মেয়ে হয়ে জন্মেছি, মেয়েদের ধর্ম হলো যে তার মনের মানুষকে পেলেই খুশি। চুপ চুপ, একবার যদি তোমার মস্তন দাদা শুনতে পায়। আপনি বড়ই ভীতু, আপনার সবটাতেই মজা। মাসিমা কেমন আছে? আগের মতো। ডাক্তার রায়কে বলে এসেছি সকালে চেক করে যাবে। ইডিয়েট কোথাকার, ইয়ার কি আমার এলাকা তোমরা মাস্তানি করবে? আজ তোমাকে দেখছি আমি। বল কি নাম? কেমন আছেন মিস্টার গণপতি মুখার্জি? আপনি এত রাতে? আপনারও ভুলের জন্য আমাকে মাঝে মাঝে ছুটে আসতেই হয়। ভুলের জন্য কি? দেখুন না, গুপির ছেলেগুলো বোতলবাজি করলো আর আপনি নিরীহ ছেলেগুলোকে থানায় তুলে আনলেন। নিরীহ নয়, এদের নামে আমার থানায় রিপোর্ট এসেছে অনেকবার। এনিওয়ে কি বলতে চান? এটা ছেড়ে দিতে হবে।
ছেড়ে দেওয়ার কোনো অধিকার তো আমার নেই। কাল কোর্ট থেকে ছাড়িয়ে নেবেন। বড্ড বিরক্তিকর এই মাঝরাত্রিরে আবার কমিশনার সাহেবের ঘুম ভাঙাতে হবে। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি এতে নিয়ে যেতে পারেন। চল। থ্যাংক ইউ মিস্টার গণপতি মুখার্জি। হাত থেকে বেরিয়ে গেল। বাদল, তুই কিশোরকে গোপীর বিরুদ্ধে খেপিয়ে কাজটা ভালো করলি না। তুই কি বলতে চাস বাদল? তুই একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখ, গোপী একদিন আমাদের বন্ধু ছিল। হবে হয়তো, তুই না, পাস্ট ইজ পাস্ট, আই বিলিভ ইন প্রেজেন্ট। আমি বিশ্বাস করি বর্তমান। কপি আমার শত্রু, এটাই সত্যি। সত্যি বা মিথ্যার মধ্যে আমি যাচ্ছি না, ক্ষণিকের জন্য ধরে নিচ্ছি সংসারের পরিস্থিতিতেই তুই এই পথে পা বাড়িয়েছিস। দেখ, কিশোরের সঙ্গে বন্ধুত্বের হাত মিলিয়ে গোপীকে যে সরাতে চাস, গোপীকে যে আমরা সরাতে চাইছি সেটা তুই ওপেন করতে চাস, ব্যাপারটা কখনো না। বাংলা কথা বলে, ওই কিশোর যদি গোপীকে সরাতে পারে, বাদলকে সরাতে তার বেশি সময় লাগবে। দেখছি তো তুই মানুষের অঙ্ক করছিস, আগে চোটটা খাক। শোন, গোপী যদি চোট খায় পাড়ার লোকের সেন্টিমেন্ট ওর উপর যাবে। না, আমার এটা ইচ্ছা, আমার পয়দার রাস্তাগুলো খুলে যাবে। চ হায় রে বোকা। রে কিরে চাপাডাঙার গুপি মস্তান, আরে রেগে যাচ্ছিস কেন রে ভাই? কিশোর, আজ আমার অনেক কাজ আছে, সরেছা। আরে সেদিন আমার অনেক কাজ ছিল রে, আর মনে আছে যেদিন তোর দল বল নিয়ে আমার বেটাই করেছিলিস? হ্যাঁ, নতুন ওষুধ দেননি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খালি আমাদের কথাই বলছে, বলবেন যে আমরা চারটের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, শুনছ, গোপী এখন ভালো আছে, নার্স বলছিল। কি গো, কিছু বলছো না যে? কিছু বলবার নেই, তাই শুধু ভাববার আছে। যাক, তাহলে ভাবনার কিছু আছে,
অস্বীকার তো কখনো করিনি, কিন্তু সময় মতো করনি। ওই মাস্টারের ছেলেটাই ওর মাথাটাকে বিগড়েছে। আমি তোমাকে বারবার বলা সত্ত্বেও তোমার ভাবনায় আনতে পারিনি। পুরনো কথা থাক, ভাবছি তোমার দাদার কাছে দিল্লিতে। সেই ভালো, হাসপাতাল থেকে গুপি ছাড়া পেলে গুপি আর আমি দিল্লি চলে যাব। তুমি দেখে নিও, কদিন হাওয়া বদল হলে সব ঠিক হয়ে যাবে। না, কিছুদিন নয়, পার্মানেন্টলি। ওখানে ওর চাকরির ব্যবস্থা হয়ে যাবে, তবে তুমি নয়, ও একা যাবে। টাকার প্রয়োজন নেই বুঝি। আরে তোরা এদিক কেন? আরে জানেন? হ্যাঁ জানি, সব শুনেছি আমি। শোন, ওই গুপির ভয়ে কিশোর পালা ছেলে পালিয়ে, যা যা যা। ওকে রোজা, হ্যাঁ পালিয়েছে। হবে তো মিষ্টি বাংলা পান বেশ তো তো প্রাণ দেব। আচ্ছা, যেও না চলে যেও না, তুমি আমার প্রাণ। ওই 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 ধর্মতলায় গিয়ে
খাবে তো মিষ্টি বাংলা বান। হ্যাঁ রাধা কোথায় রে? ওই তো গুপিদার কথা হয়তো ভাবিস না রে স্বপ্না, গুপির সঙ্গে আসলে আমার ও আমাকে সত্যি ভালোবাসে রে। তাহলে প্রবলেমটা কোথায়? না ঠিক প্রবলেম নাই, তোকে ঠিক বলা যাবে না জানিস। ও কারণ আমি আবুলের বন্ধু এই তো, আর আবুল বাদলের বন্ধু। তুই ভুল বুঝছিস। মোটেই না, তুই যেটা বলতে পারছিস না সেটা আমি বলছি। শোন বাদল দা তোকে খুব ভালোবাসে, মনে মনে তোকে চায়। বেচারি বাদল দা। আরে সরি 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 মানে অ্যাক্সিডেন্ট হলে কি হতো? ম্যাম ভাবলে যে অ্যাক্সিডেন্ট হলে ম্যাম মানে আজ ভাবলে জানেন কি ভাবলে যে গাড়ি আসার ব্যাপারটা কি জানেন, যে যখনই কোনো মেয়ে মানে মেয়েদের স্কুল কলেজের সামনে দিয়ে যায় না তখন গাড়িটা হঠাৎ ব্রেক ফেল করে। ব্রেক ফেল মানে? হ্যাঁ ব্রেক ফেল। আরে মশাই ব্রেক ফেল হলে সোজা দেয়ালে গিয়ে ধাক্কা মারতো, এ তো সেই আমাদের সামনে ঝপ করে দাঁড়িয়ে পড়লো। না তা না, ব্যাপারটা হচ্ছে যে ইয়ে বলছেন যে আপনি ঠিক ধরেছেন, আপনি নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্ট। সায়েন্স ওই আছে তাতে আপনার কি? না আছে বই, আমার আছে। যেমন ধরুন এই নদীর সঙ্গে সাগরের, রাস্তার সঙ্গে গাড়ি, আর আপনার সঙ্গে আমার। আপনার সঙ্গে আমার কি বলতে চান আপনি? না বলতে চাইছি বন্ধুত্ব আর কি। যেমন জানেন সেদিক থেকে আমি খুব লাকি, যেমন এই গাড়িটা মাঝে মাঝে আমার বন্ধু জোগাড় করে দেয়, যেমন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। আচ্ছা বন্ধু জোগায় তাই না? আমার এই ডান হাতটা মাঝে মাঝে বন্ধুত্ব বিচ্ছেদ ঘটায়। আচ্ছা ওই আর কি আপনার গাড়িটার মতো। কাজটা ভালো করলো না? লালা লালা এত অত্যাচার এত অন্যায় করো না লালা, ভগবান সহ্য করবে না। আর ভগবান সহ্য করবে না? এই সুযোগ পাড়ার লোকেদের কাছে তোমার ইমেজ ফিরিয়ে আনার, তুমি একা যাবে। আরে ভগবানকে কবি দেখেছিস? তোর ভগবান তোকে বাঁচাতে আসবে না? ভগবান নিজে আসে না লালার বাচ্চা, কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। এ বাবা বাদল বাদল দেখো তুমি আগ নিয়ে খেলা খেলছো, বহুত খতরনাক। ভয় দেখাচ্ছিস? বাদল তুমি একদম আসবে না, কবি নেই। তুমি কবি নেই? বীজ মে মাতানা, আমার নাম জানিস? মতলব মতলব কাকা ভেতরে মাল তোলো, আমি লালাকে বুঝে নিচ্ছি। মাল তুলবে না, একদম কোয়ে মাল উঠাবে না। আমি চলো সাই চলো রাধা চৌধুরী। হ্যালো হ্যালো শোনো, তোমার পছন্দের সুন্দরী এখন আমার খাঁচায় বন্দি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি যতক্ষণ না আসছো ততক্ষণ এই সুন্দরীর দেখাশোনা আমি করছি। হ্যাঁ ওকে। আরে অরুণ বাবু এসে গেছেন, চল। না না
পড়াবো করে জীবন থাকতে কাউকে দেখাতে পারবো না। হে মা গঙ্গা, আমি নিদারুণ জ্বালাই অসহ্য যন্ত্রণাতে জেলে দেয়। প্রথম খবরটা আমাদের জীবনদার দিল, রিপোর্টার শেখরদার বোন রাধা আত্মহত্যা করেছে, সেই জন্য তো পুলিশ এসছে। আমার মেয়ে স্বপ্ন আর রাধা দুজনে একই কলেজে পড়তো। যদিও রাধা আমাদের বাড়িতে কোনোদিন আসেনি, তবে স্বপ্নের মুখে শুনেছি রাধা পড়াশোনায় খুব ভালো ছিল। কি এমন ব্যাপার ঘটলো যে একটা ফুলের মতো মেয়ে এভাবে আত্মহত্যা করলো? ওরে বাবা, রাধা আত্মহত্যা করেছে? আর বলো না, ওই পোস্টমর্টমের ডাক্তার প্রধান তোমার বন্ধু না কসাই? রাধা রেপ হয়েছিল, এইটুকু কথা পোস্টমর্টমের রিপোর্ট থেকে সরাবার জন্য I've spent more than 50,000 rupees. হ্যাঁ হ্যাঁ, আমি জানতে পেরেছি। তুমি সুযোগটা ক্যাশ করো, বাদলের কানে তুলে দিও। ইয়েস ইয়েস, বাদলের মনে বিশ্বাস জন্মাও যে সে রাধাকে ভালোবাসে। তারপর তারপর আসামি বানাও গুপিকে, দাও ম্যাচিস তোমার হাতে, আগুন জ্বালিয়ে দাও। ইয়েস ইয়েস, থামো। সারা শহর জানে তোমার আর রাধার কি সম্পর্ক। ইন্সপেক্টর সাহেব, আমি আমি রাধাকে ভালোবাসতাম। ভালোবাসা? সত্যি বলতে তুমি রাধাকে কখনো ভালোবাসো না। তুমি তুমি শুধু একটা নাম ছিলে। তোমার আসল সম্পর্ক ছিল রাধার যৌবনের সঙ্গে। কি বলছেন ইন্সপেক্টর? চেঁচিও না, ঠিকই বলছি। আর তাই তোমার বাসনা ফুলফিলড হওয়ার পরে যখন রাধার তরফ থেকে বিয়ের প্রস্তাব এলো, তুমি তাকে মেরে ফেলার প্ল্যান করলে। আর তারপর একটা ছোট্ট নাটক করে ভুলিয়ে ভালিয়ে বেচারিকে নিয়ে গেলে সমুদ্রের মাঝে। আর তারপর তারপর তুমি পুরো ঘটনাটা এমন ভাবে সাজালে যাতে সবাই ভাবে এটা কেস অফ সুইসাইড। না না ইন্সপেক্টর সাহেব, আমি আমি রাধাকে সত্যি ভালোবাসতাম। হ্যালো, ইন্সপেক্টর গণপতি মুখার্জি বলছি। স্যার? হ্যাঁ স্যার, আমি নিজেই বলছি। আচ্ছা স্যার, স্যার কিন্তু স্যার, ঠিক আছে স্যার, আপনি বলছেন আমি ছেড়ে দিচ্ছি। আগে যেতে দাও। দেওয়ালেরও কান আছে, ভুলে যেও না যে রাধার মৃত্যুর কারণ কিন্তু আমরাই। এখন থেকে রাধাকে যে আমরা চিনতাম কথাটা কিন্তু ভুলে যেতে হবে। নমস্কার গুপিবাবু, আজ একা? আপনি আবার ওই একই কথা বলতে চলে এলেন, আজ আবার কি জানতে চান? কোনো কিছু না, শুধু মনে করাতে চাই। আপনার তো ওই একই কথা। ঠিক ধরেছ, পুলিশ রিপোর্টে বলা হয়েছে ইটস এ কেস অফ সুইসাইড। ব্যাস তাই চুপচাপ? তবে বলি শোনো, রাজনৈতিক ফয়দা লোটার জন্য তোমার আর বাদলের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল, আর সেই ঝগড়া স্থায়ী করার জন্য তারা বেছে নিল আমার বোন রাধাকে। এখন এখানে ছিল। তুমি গিলিটি বইটা করা বন্ধ করো। বিশ্বাস করুন স্যার, ওরা ওরা সবসময় আমাকে ফলো করে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। চলুন। আমি সেই রিক্সাওয়ালার বে
বাবা অনেকদিন থেকে এই বইগুলো যত্ন করে রেখেছিলেন। নিন, খাতাতে লেখা আছে রাধা চৌধুরী। প্লিজ স্টপ। রিপোর্টার আঙ্কেল, তোমার চোখে জল। তুমি তো সবাইকে সত্য কথা বলতে শেখাও। আমি কি ছোট মুখে বড় কথা বললাম? তবে এবার হাসো। জানো আঙ্কেল, আজ না বাজারে অনেক কাঠ কুড়িয়ে পেয়েছি। দুদিনে অন্য ধরনের হয়ে যাবে না, মাকে ভালো করে খেতে দিতে পারিনি। জানো আঙ্কেল, আজ বাজারে না গুপিদার সঙ্গে দেখা। ওই ব্যারিস্টারের ভাই তো আমাকে না 2 টাকা দিল, আর বললো কালকে আমাকে বুধপালিশের বাস্ক কালি ব্যাস কিনে দেবে, তারপরে না রোজ 2-3 টাকা করে রোজগার করে নেব। এসো ভেতরে এসো। তুমি তুমি আবার মদ খেয়েছো? ওটা ওটা মদ নয় বৌদি, ওটা হলো বেবি ফুড। বৌদি বৌদি, তুমি আমার মা, আমি আমি তোমার ছেলে। বলো বৌদি বলো। হ্যাঁ, তুমি চুপ করো, তুমি চুপ করো, তোমার দাদা ভেতরে আছেন। দাদা? আরে ও তো কবে আমার বাড়ি থেকে বার করে দিয়েছে। ঠাকুরপো, জানো বৌদি, সবাই আমাকে কুন্দা বলে, মাতাল বলে, আরো আরো কত কি বলে। আচ্ছা বৌদি, তুমি বলো আমি কি গুন্ডা? সত্যি আমি কি তাই? বলো না বৌদি, আমি সত্যি তাই, বলো না। শেষ আর কিছু লজেন্স। এই 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 কি করছ? কি রে, কি রাগ তোমার? বাপ রে বাপ, মিষ্টি হাসি ভুলে আলাপ ছেড়ে প্রলাপ? আবার দেখো কি এনেছি ডেভিড বাবুর তোরে। আচ্ছা, ডাক্তার বাবুর কাছে বাবা নিয়ে গিয়েছিল, তাই এত রাগ। জানো আঙ্কেল, ডাক্তার বাবু বাবাকে যখন বলেছিল না, ঠিক তোমার মতো মুখটা হয়ে গেছিল। ডাক্তারবাবু বলেছে আমার নাকি রাজার অসুখ আছে। জানো আঙ্কেল, রাজার অসুখ থাকলে কেউ বাঁচে না, তাই আমিও বাঁচবো না। এমন বলতে নেই বাবা। আঙ্কেল, 6 তারিখ আমার জন্মদিন, তাই তুমি আমার জন্য কি আনবে? তুমি যা চাইবে তাই আনবো। একমাত্রপূর্ণ রাধা মারা যাবার পর থেকে মানুষটা যেন কেমন হয়ে গেছে। সব সময় কি যেন চিন্তা করে,
না আছে খাবার সময়, না আছে বাড়ি ফেরার সময়। তোর কেমন তারা নাটক, যেখানে হয় না প্রয়োজন ঝিলমিল করবার, প্রয়োজন শুধু তোর অন্যায় অবিচারের। জীবন নাটকের প্রথমে তুই শেষ অঙ্ক দেখাতে চাস না? আমি হতে দেব না মা, আর চুপ থাকলে তোর রেহাই নেই, শিশুটির জীবন তোকে ফিরিয়ে দিতে হবে। তুই শুধু মূর্তি না শক্তি, তুই যদি শক্তি হোস তার পরীক্ষা তোকে দিতে হবে। সব কি দেখাচ্ছিস? আমি একটা ভিআইপি মানুষ, জাত চরিত্রের সব একবার নষ্ট করে দিলি। আমার গঙ্গা জলের মতো পবিত্র চরিত্র, না 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 না, ছি 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 ছি। হ্যাঁ লালটু, এইটারই ব্যবস্থা কর। অরুণ বাবু আবার চোখ পড়, টাটকা একেবারে ফ্রেশ। এর সঙ্গে কয়েকদিন আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পরিচয় হয়েছে, বেচারি সয়মাত্র বিয়ে পাশ করে চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। একে বসে আনা মুশকিল। তুই তো জানিস অরুণ মিত্রের কাছে একবার জিনিস পছন্দ হলে সময় বা অর্থ কোনোটাই কোনো ফ্যাক্টর না।
নাথ চৌধুরী শহরের নাম করা উকিল, আর গোপী তার ভাই। লোক দেখাবার জন্য ভবেশদা মাঝে মাঝে বলে যে গোপীর জন্য তার বাড়ির দরজা বন্ধ। আরে বাবা, এখনো মাঝে মাঝে বৌদি আসে, এসে গোপীকে টাকা পয়সা দিয়ে যায়। তাতে কি হলো? গেল এক মাস আগেই গোপীর নাম আমার মনের ডায়েরি থেকে মুছে গেছে। তোদের কথা বুঝি না বাবা। কিছু নেই বন্ধু, গরিবের সঙ্গে লড়াই করতে করতে আমার বাবা, মা, ভাই, বোন আজ ক্লান্ত, কিন্তু আজ বাদল পিছু হঠাৎ ছেলে নয়। এবার দেখবি ওই শালা গরিবী শব্দটাকে খুন করে অর্থের চাদরে ঢেকে নিয়ে যাবো কালীঘাটের শ্মশানে। জবাব নেই তোর ডায়লগের। অনিল, আমার চাই টাকা। আকাশবাণী মেজবাড়ির ছাদ, আজকে বিশেষ বিশেষ খবর শোনাচ্ছেন শ্রী ভোলানাথ সেন। আনএমপ্লয়েড পেটো অ্যাসোসিয়েশনের তৈরি পেটো কেনার জন্য পাটনা থেকে পার্টি এসে গেছে।
এক জঙ্গলে দুটো বাঘ কখনই একসঙ্গে থাকতে পারে না। আরে একদিন তো ছিল, গরিব হকারদের কাছ থেকে মাসিক চাঁদা তোলে, তার কত, তার জন্য কি চারটা মদ আর ড্রাগ? আরে দুটো বেজে গেল, এজেন্টদের লাইন পড়ে যাবে। ফ্রন্ট পেজের হেডিংটা রেডি করে ফেল। ম্যাটার রেডি। অপদার্থ ছেলে পালিয়ে গেল, আপনারা আছেন কি করছে মুখ দেখাবার জন্য? চিট এত করেও ছোকরাগুলোকে অ্যারেস্ট করাতে পারলাম না। কেমন করে হোক ওই ছোকরাগুলোকে তোমাকে বসে আনতেই হবে, কারণ চাপা ডাঙার নেতা হতে গেলে ওই ছোকরাগুলোকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। তারপর লাঠি। এক্স্যাক্টলি। তুমি তারা আছে বলছিলে, ঠিক আছে, ওকে জি আসবে তারা হলো। কিন্তু আমার কথাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, তুমি আমাদের বন্ধু হলো ফ্যাশন বিজনেস ম্যাগনেট, তাই আমাদের শর্ত হলো ইলেকশনে জেতার পর সরকারি কন্ট্রাক্ট লাইসেন্স ম্যাক্সিমাম জাভেদ চোপড়া অ্যান্ড কোম্পানি নেবে, তাই তো? আরে এই জন্যই তো তোমাকে আমি গ্রেট ম্যান বলি। হ্যালো হ্যালো ডাক্তার প্রধান, আরে আপনি না থাকলে তো ড্রিঙ্কসের মজাই আসে না। ডাক্তার প্রধান, এটা কিন্তু চোপড়ার একটা মুদ্রা দোষ। আচ্ছা থাক সে কথা, আজকের দৈনিক আদালতটা দেখেছেন? দেখুন তো, শেখর বাবু বসুন। আপনার মতো যে খ্যাতনামা প্রেস রিপোর্টার এরকম একটা ভুল করবেন এ তো ভাবা যায় না, সেই জন্য মাঝরাতে ছুটে আসতো আমাকে। আপনাদের মিথ্যে ভাষণের অভ্যাস আছে, কিন্তু আমাদের মতো সাধারণ সাংবাদিকের অভ্যাস নেই। সারা দেশ জানে যে বিকে ট্রান্সপোর্টের মালিক হচ্ছে অরুণ কুমার মিত্র, কিন্তু তার মানে এই নয় যে সেই ট্রাকে যে সমস্ত গাঁজা চরস ড্রাগস ধরা পড়েছে তার সাথে আপনার কোনো সম্বন্ধ নেই, এই বলতে চান? ঠিক তাই, এটা আপনার বেনামি পার্টনারশিপ বিজনেস। মিস্টার রিপোর্টার, আপনি বোধ হয় জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। জানি, আপনার মতন একজন কুকর্মের রাজার সাথে। ছি 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 ছি, আপনি কি বলছেন? আমি আমি একজন দেশ সেবক, আর দেশ সেবক হিসেবে আমার প্রথম কর্তব্যই হলো দেশের সেবা করা, কোনো কুকর্ম করা নয়। কি বুঝলেন ঘরের চারিদিকটা দেখে? বুঝলাম যে এই চার দেওয়ালের মধ্যে থেকে আপনি হাঁপিয়ে উঠছেন। হাঁপিয়ে ওঠাটা অবশ্য স্বাভাবিক, এই ঘর বাড়ি আপনার মতো লোকের পক্ষে উপযুক্ত নয়। আচ্ছা আপনি ব্যাচেলার লাইফের জীবনটাকে নষ্ট করছেন, হ্যাঁ আমার মতো বন্ধু থাকতে? ছি 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 ছি, এতদিন পরে আপনি আমার ব্যথা বুঝেছেন। বুঝতেই হবে, আমি পাওয়ারে, গভর্নমেন্ট লাইসেন্স কন্ট্রাক্ট সব আপনার। ফ্যান্টাস্টিক প্রপোজাল, আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন সম্বন্ধে আমার জানা ছিল না। দেশ সেবক হওয়ার সাথে আপনি মস্ত অভিনেতা। জানা ছিল না তো? দারুণ, পলিটিক্সে অভিনেতা হওয়ার দরকার, তাই না? ধরুন এটি টাকা। হ্যাঁ টাকা, আমার জন্য? আপনার জন্য। তাই কলম বন্ধ করার ঘুষ বলুন। না না ঘুষ বলবেন না, ঘুষ বললে পারিশ্রমিকের অপমান করা হয়। এই যে মিস্টার দেশ সেবক, আপনি যদি অতিথি না হতেন ঘাড় ঢাকা দিয়ে পার করে দিতাম। বয়স তো অনেক হলো,
চাইলে হাতটা ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। বিরক্ত হচ্ছিস? ওরা আমায় চায়, বুঝলেন? রিপোর্টার শেখর চৌধুরী বলছি। রিপোর্টার বাবু, তোমার বয়সটা বড্ডই কম, তাই বলছি সাপের গর্ত থেকে হাতটা সরিয়ে নাও। কেন মিছিমিছি অসময় দুর্ঘটনা ঘটাতে চাও রাজা বাবু? আমি জানি তোরা কে, বা কার নির্দেশে আমায় জ্ঞান দিচ্ছিস। সাপের গর্তে সাপুরেই হাত, তাছাড়া আমার তো বিষাক্ত সাপের সঙ্গে খেলা করার অভ্যাস আছে। তাই তো সারা দেহটা আমার বিষে বিষাক্ত হয়ে গেছে, বুঝলি? না, কিচ্ছু বুঝলি না? এবার চাপাডাঙ্গায় লোকে আপনারই আলোচনা করছে, সবাই মুখে একই কথা, তাই নাকি? তা হয়েছে, বস্তির লোকের বক্তব্য আপনি এখনো কিছু না হয়েও অনেক কিছু চিন্তা করেন। আপনি যদি এমএলএ হতেন তাহলে অনেক কিছু করতে পারতেন। বস্ত, এবারে আপনার চেষ্টা করলে ইলেকশনে এমএলএ হয়ে যাব, কি বলেন মিস্টার প্রধান? আমার হাতে পেলে আপনি অনেক কিছু করতে পারেন। হ্যালো, কে লালটু? অরুণবাবু, ধরুন আপনার কাজ হয়ে গেছে, তবে মেয়েটি বড় অভিমানী, বিশ্বাস জন্মাতে পারলে কাজটা অনায়াসে হয়ে যাবে। কমিউনিকেশন অর্থেও পাচ্ছি না, পয়সার লালচে ফেলতে পারি, তবে আপনার পারমানেন্ট কাজ চলার ব্যবস্থা হয়ে যাবে। আমি মেয়েটিকে পাঠিয়ে দিয়েছি। বলিস কি? হ্যাঁ, শুধু আমার পকেটের দিকে একটু নজর রাখুন, বাকি কাজ তো আমার। ঠিক আছে, ওকে, চল চল। কি গো, ব্যাগে চেকগুলো জমা পড়েছে? ইয়েস ম্যাডাম। কি ঘোষ বাবু? নমস্কার স্যার, ম্যাডাম। সব চুপচাপ, দেখো না কি এনেছি আজকে। বসে বসে মজা দেখছিস মা? আজ আবার তোর কি হলো? শ্রেষ্ঠ দানটা ট্রাক ড্রাইভার আর
ইহ জগতে নেই। মিস্টার অরুণ মিত্র, তোমার এত বিশ্বাসী লোক যাকে তুমি মেরে দিলে। আমার প্লেনের টাইম হয়ে যাচ্ছে। যাও, প্লেনটা মিস করে আবার তোমার বিপদ হতে পারে। তো তোমার তো নার্ভাস লাগছে কেন টনি? যাও যাও। বল গুপির ইনফরমারকে বল আমাদের মধ্যে কেউ না ওস্তাদ, আমরা বেঈমান নই ওস্তাদ। তাহলে পুলিশের লক্ষ্য করে হাজির হয়। যখনই মাল নিয়ে বেরোবো তখন কেউ না কেউ হাজির হয়, তাই পুলিশ নতুবা গুপির লোক। ইস বল ওস্তাদ, ছোটুর লোক কিন্তু আমাদের পেছনে ছায়ার মধ্যে লেগে আছে। হ্যাঁ, আমিও কয়েকবার ছোটুকে এপারে আনাগোনা করতে দেখেছি ওস্তাদ। সাপের বাচ্চাটাকে শুধুমাত্র আমরা ঘায়েল করেছি, কিন্তু কিন্তু ছোটু এত সহজে ভুলে যাওয়ার পাত্র নয়। ছোটু বড়দিন কবে? এটা ছাপলে পেপারে কালকের গরম খবর। শেখরদা, পুরো রেলটাই খারাপ বেরিয়েছে। ছোটুকে ছাদ থেকে ফেলে খুন করা হলো, আর পুলিশ বলছে ছোটু মদ খেয়েছিল, আত্মহত্যা করেছে। তা শুনে তারা সবাই চুপচাপ। আসল খুনি, আসল ব্যাপারটা আমাদের সন্ধান করতেই হবে। কিরে বন্ধু কিনি, তোর তাস খেল? আরে সব তাস তো মাসির হাতে, খেলবা থাকি। ব্যাপারটা কি মন বসবে কি করে? আজকাল মিনছেও শুনে বড় বাবা আসছি। নতুন এসেছে, দু মাস হলো, লাল টুই তাই নাই নিয়ে এনেছে। বড় বাবু, এ মাসে টাকাটা দিতে অর্ধ দেরি হয়ে গেল, তাই না? এ কথা বলতে আজ আমি এখানে আসিনি। শোনো ফোন, তোমার তো অনেক দিনের শখ এই বাড়ির মালকিন হবে, তাই না? আজ থেকে তুমি এই বাড়ির মালকিন, কি বিশ্বাস হলো তো? কাগজপত্র আমি সব রেডি করে ফেলেছি, লোক পাঠালেই পেয়ে যাবে। একটা বিষয় জানতে বড় ইচ্ছে করছে। বলো। শুনেছি আপনি নাকি মন্ত্রী হচ্ছেন। একটা কথা, আমি যে এই প্রস কোয়ার্টারের মালিক ছিলাম তা যেন কেউ মানে না, কেউ 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 জানতে পারবে না। আরে না না, আমি জানি তোমাদের বেকারত্বের জ্বালা, আর সেই জন্যই তো অধ্যাপক সুশীল দাসের কথা আজ তোমাদের বলছি। এটা কি আপনি একদম কনফার্ম যে সুশীল বাবু
বামপন্থীদের ক্যান্ডিডেট হচ্ছেন? শিওর তো, সুশীলবাবু যদি জিততে পারেন সে আমাদের নিজের লোক, রাতবিরাতে যখন তাকে দরকার আমরা পাবো। তাছাড়া তার আরও একটা পরিচয় আছে, সে তোমাদের স্বর্গীয় ঠাকুমার জামাই মিন্টুবাবু, তার আপন মামা, মনে থাকে জানো? হ্যাঁ, রাত হয়ে গেছে, এবার আমি চলি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটা কথা তোমাদের আমি বলি, তোমাদের আমি ভয় পাই কিন্তু ঘৃণা নয়। না 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 না, ঘৃণা করি না। ইলেকশনের টিকিট পাক আর না পাতা তোর ভাবনা কি? না না, অরুণ দাকে ইলেকশনে দাঁড়াতেই হবে। ইলেকশনে জিতে কি অরুণদা স্যার তোকে রাজা করে দেবে? কি ভাবে কি সালা নিজেকে? একবার বিদেশে ট্রেনের আলোচনার জন্য বড় সাহেবের তরফ থেকে ডাক পড়লো ওর বাড়িতে। ওখানে গিয়ে শুনি উনি বড় সাহেব আর ওনার ওয়াইফ কুমারী পূজায় ব্যস্ত। কুমারী পুজো? সে আবার কি ম্যাডাম? ওহো, যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তেমনি কুমারী পুজো। সেদিন বাড়ির চাকর বাকর সবাইকে ব্যস্ত দেখলাম। হঠাৎ দুপুরে সাহায্য চাইতে এসে দেবে রূপ নিয়েছে একটি গড়ি 17 বছরের মেয়ে। সে কি ম্যাডাম? হ্যাঁ, বড় সাহেব আর ওনার ওয়াইফ ভেবে বসলেন যে দুপুরে সাহায্য চাইতে আসা মেয়েটি নিশ্চয়ই মানুষ রূপে দেবী। তাই ওরা মেয়েটিকে ধরে ফুল চন্দন নৈবেদ্য সোনা রূপো দিয়ে কুমারী পূজায় বসিয়ে দিলে। সত্যি বড় সাহেবের কথা যত শুনছি ততই দেখার আগ্রহ বেড়ে যাচ্ছে। স্বাভাবিক, এই দেখো না, এত বড় একটা এক্সপোর্ট ইম্পোর্টের কারবার আমার উপর ছেড়ে দিয়ে উনি দিব্যি নিশ্চিন্ত আছেন। ওরে বাবা, তুমি এই টাইম পার হতে চললো, তুমি খেয়ে নাও। ম্যাডাম ধর খুবই ভালো। মোটরসাইকেলে চড়তে ম্যাডাম
ভুলে যাচ্ছেন কেন? আমি স্বাধীন, দেশের স্বাধীন নাগরিক, ইচ্ছে তো হতেই পারে। ওকে ওকে, দশ মিনিট বাকি আছে দুটো বাজতে, গল্প না করে টিফিন শেষ করুন। ওকে, হ্যালো, ও ইয়েস, হ্যাঁ ড্রাফটটা রেডি করুন। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কমপ্লিট চাই। হ্যাঁ আপনি, হ্যাঁ ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটস লেট। ওকে, সিট ডাউন। যেদিন বড় সাহেবের মুখোমুখি হবেন সেদিন আপনার প্রমোশন বাধা। ঘোষ বাবু, নীতি আর নেতাগিরি ছেড়ে নিজের কাজে মন দিন, বুঝলেন? যান, যখন ইচ্ছে তখন ফিরবেন। জানো না, জ্যোতিবাবুর মিটিং ছিল। আপনি কি প্রধান বক্তা ছিলেন? ছিলাম না, হবার চেষ্টা করছি। থাক থাক মশাই, হেলে সব ধরতে পারে না, কেউ তো ধরতে চলেছে। কি সামান্য চাকরিতে মেয়েটা চেঞ্জ হয়ে গেল? আরে ইলেকশনের এখনো অনেক দিন, নানা ভাবনার কিছু নেই। লালটু এতদিনে মেয়েটাকে তৈরি করে ফেলেছে। আরে জন্মদিন মানেই তো হাম তুম মাল ও। আরে এটা তো সে পয়সার খেলা, মেয়েটা কিন্তু খুব স্ট্রিক্ট। হ্যাঁ, ক্যাশ 10,000 টাকার বান্ডিল সুন্দরীর হাতে ধরিয়ে দাও, মুখ বন্ধ হয়ে যাবে। তাছাড়া মিসেস ধর তো মেয়েটির কাছে আমাদের দেবতা বানিয়ে রেখেছে। আর দেবতা দর্শনে এলে তো প্রণামে কিছু দিতেই হবে। আরে ব্যস্ত হচ্ছ কেন অত? হ্যাঁ না 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 না, আধিরি নয়, আজি। এই হচ্ছে তোমার বড় সাহেবের বাড়ি, তুমি ওনাকে একা গিয়ে সারপ্রাইজ দেবে। ভাবছো কেন? দশ মিনিট পরে আমি ট্রিপ নিয়ে হাজির হবো। ট্রিপ নিয়ে আসো তো। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আরে হ্যাঁ, বড় সাহেবকে তুমি চিনতে পারবে তো? হ্যাঁ, ম্যাডাম একবার তার ছবি দেখিয়েছিল। আচ্ছা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আসুন। হুম হুম, কাজটা শেষ হয়ে যাবার পরই তো 25,000 টাকা দাম। জানো একটা প্রাসাদ। আরে ম্যাডাম জি, আসুন আসুন আসুন, আমার সঙ্গে আসুন। এই মাত্র ম্যাডাম ঘর চলে গেলেন, আমার সঙ্গে আসুন আসুন, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। চলুন। কি ভাবছে সাহেবের খুশি ডাকু, মাসে মাসে যেমন ওভার টাইম তেমনি প্রমোশন একেবারে বাধা। যান ভেতরে, যান যান ভেতরে, যান সাথে খুশি করুন কি, ভেতরে যান ভেতরে যান। লালটুদা বলছিল বড় সাহেবের জন্মদিন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। খুশবাবু ভয় পাবার কিছু নেই, একটু এগিয়ে গিয়ে বাঁ দিকের ঘরে বসো। জন্মদিন মানেই তো আলোর খেলা। ভেরি গুড। Oh, my God.
আত্মহত্যা করে বসলো। লালঠু দেখতে তোমার মামা এসেছে, বললো তোমার মা মারা গেছে। কি? হ্যাঁ বাবা, তোমার মা মারা গেছে। সত্যি করে বলছি বাবা, তোমার মা মারা গেছে। শহরে যাচ্ছিস? যা, তোকে আমি রুখবো না। মায়ের একটা কথা মনে রাখিস, জ্ঞানে তো কখনো কারো অনিষ্ট করবি না। আরে এ তো মনে হচ্ছে জন্ডিস কেস। এই চলা কে রে, এই চল তো দিকে আসি, চলায় হয় কাটিয়া। এ তো সীমা, তাই কি করে হলো? একটা সাদা গাড়ি এসে ফেলে গেল। গাড়ির নম্বর WBJ 2621 ছিল, তা তো দেখে নেই। আপনি হসপিটালে যান, আমি গুবিকে খবর দিচ্ছি। পাঞ্চু তাড়াতাড়ি যাচ্ছি না, যা। ঝগড়া আমাদের বাদলের সঙ্গে, বাদলের বোনের সঙ্গে নয়। বাদলের বোন আমাদের বোন। শুনুন, আজ রাতে বম্বে ফ্লাইটের একটা টিকিট যেমন করে হোক আমার চাই। কি হচ্ছে? কি হয়েছে নাকি? এত রাতে শহর ছাড়লে ব্যাপারটা সব ওপেন হয়ে যাবে না? আরে মাধব, এসো এসো। চোপড়াজি কেমন আছেন? হ্যাঁ, কি হচ্ছে? কি ট্রেনকে মজা এসে গেছে অরুণ বাবু, মজা মিলবে না? এই যে 10,000 টাকা গন্ধ পেয়েছ যে বাবা, এর জন্য বহুত রিস্ক হয়েছে। কে চোপড়াজি? হ্যাঁ সে তো বটে, সে তো বটে। আরে রিস্ক না নিলে কোনো কাজ হয়? আমার টার্গেট এই অরুণ। বাদল তুই থাম, প্রথমে এই সুরটার সঙ্গে আমার পুরনো হিসেব মেটাতে হবে। না, প্রথমে এই তরবারির সঙ্গে হিসেব মেটাতে হবে তোকে। পুরনো বন্ধুত্বের কথা ভেবে তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আর নয়। আজ তোর শেষ দিন। এই শালা তোর বোনের ওপর হাত দিয়েছে।
তুই কি করলি বন্ধু, কি করলি? আমার শেষ ইচ্ছেটাও পূরণ হলো না রে। শেষ ইচ্ছে কি? তোর আমার বোন সীমা হাসপাতালের পাগলা বাদল গবি বল, তুই বল বল গবি, এটা মিথ্যে কথা বল গবি, এটা মিথ্যে কথা গবি। কাঁচের টুকরো রয়ে গেছে, অপারেশন করে বার করতে হবে যে, তাই তো গার্জেনকে চাইছি। আমায় সব বলতে পারে, ওয়ান পেপারে সই করতে হবেই, আর আপনি জানেন। দিন, আমি সই করে দিচ্ছি। শেখরবাবু, আপনি একজন খ্যাতনামা সাংবাদিক, এটা যে পুলিশ কেস হবে এটা আপনি ভালোভাবে জানেন। দিন, সই করে দিচ্ছি। শুনুন, রিলেশনটা কিন্তু লিখতে হবে। She's my wife. Oh.
শরীর ঠিক লাগছে তো? কেন বাঁচালেন আমার মতন হতভাগিনীকে? কোন মুখ দিয়ে পারে যাব আমি? এইসব ভাবছ কেন? জানেন না, প্রতিবেশীদের তারা আমাকে ঘৃণার চোখে দেখবে, তা সইতে পারবে না। আমার মা বাবা ভাই তাদের অপমান সুযোগ কথা বলো। ও সব আমার উপর ছেড়ে দাও। না, এই ফুল আমার, তাই বাঁচার অধিকার আমার নেই। তোমাকে বাঁচতেই হবে। না, ভাবছো সমাজের কথা? গুলি মারি তোমার ওই সমাজকে? সব সম্ভব। তোমায় বাঁচতে হবে, বাঁচতে হবে তোমায়, আমার জন্য। তুমি আজ থেকে আমার সহধর্মিনী। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।